যাচ্ছে, দিদির আর বাঁচার কোনো রাস্তা নেই, যদি বাঁচার রাস্তা থাকে সেটা হচ্ছে পাকিস্তান, ভারতবর্ষে কোথাও না। আজকের দিনে দেখবেন ঘাটালে ঘাটাল ব্লকের বড় নেতা তার মেয়ে দুটো মেয়েকে চাকরি দিয়েছে। ঘাটাল ব্লক তৃণমূলের বড় নেতা ও তার দুই মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছেন। আমরা ওই নেতাকে যাতে সিবিআই কোমরে দড়ি বেঁধে টানতে টানতে ভুবনেশ্বর জেলে নিয়ে যায় সেই ব্যবস্থা করছি। আজ শনিবার দাসপুরের তেমুয়ানিতে বিজেপির এক পথসভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন ঘাটালের বিধায়ক ও বিজেপি নেতা শীতল কপাট। আজকের দিনে দেখবেন ঘাটালে ঘাটাল ব্লকের বড় নেতা তার মেয়ে দুটো মেয়েকে চাকরি দিয়েছে। আমরা ভালো করে জানি যে সেটা আনলিগ্যাল ভাবে চাকরি হয়েছে, আমরা চাইব সেটাও যেন সিবিআই তদন্ত হয়, আর যদি ধরা পড়ে, ধরা পড়বে নিশ্চিত জানি, অনুব্রত মণ্ডলের মতো কোমরে দড়ি দিয়ে ভবানীপুরে ভুবনেশ্বর জেলে আমরা পাঠাবো, তার ব্যবস্থা আমরা করবই আর এটা করাবই, আর এটা হবে নিশ্চিত। চোরেদের জেলে ভরো, মমতা গদি ছাড়ো, এই স্লোগানকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি দাসপুর দক্ষিণ মণ্ডলে ডাকে আজ দাসপুর বিধানসভার নন্দনপুর এক গ্রাম পঞ্চায়েতের তেমুয়ানিঘাট স্টিল ব্রিজের সম্মুখে পথসভার আয়োজন করা হয়। বর্তমান রাজ্য সরকার বিভিন্ন দুর্নীতিগ্রস্ত বিষয়গুলিকে নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই পথসভা বলে জানায় বিজেপি। 100 দিনের কাজে দুর্নীতি, গরু পাচার কাণ্ড, আবাস যোজনা দুর্নীতি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিপুল পরিমাণে টাকা লেনদেন, স্বাস্থ্য পরিকাঠামোয় অবহেলা সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি নেতৃত্বরা। ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কাণ্ড, একাধিক শীর্ষ তৃণমূল নেতাদের গ্রেপ্তার সহ একাধিক ঘটনার বিস্তারিত দিক নিয়ে তুলোধনা করেন রাজ্য সরকারকে। পাশাপাশি দুর্নীতিগ্রস্ত সরকারের সুপ্রিমোর পদত্যাগের দাবিতে আগামী দিন বড় ধরনের আন্দোলন চলবে বাংলায় সে কথা জানান। ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট, আমি সৌমিরা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। প্রথম কথা, পশ্চিমবাংলায় তৃণমূল আর নেই, কারণ একটা কথাই বলবো, জেনে গেছে জনতা বাংলার চোর মমতা। সব থেকে বড় চোর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বলতে কেউ নেই, আর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল খুঁজে পাওয়া যাবে এটা সন্দেহ আছে। আমরা বলছি বাংলার মানুষ যেভাবে জাগ্রত হয়েছে এই চোর ধরো জেল ভরো প্রকল্প, যে মমতা ব্যানার্জি সেই প্রকল্পে সবাই স্বাগতম জানিয়েছে, তার জন্য এক একটা করে সিবিআই ইডি চোর ধরছে আর ভুবনেশ্বর জেলে ভরছে। তো সেই জায়গায় এই পঞ্চায়েত স্তরেও ছোটো ছোটো অনুব্রত আছে, ছোটো ছোটো আমাদের পার্থবাবু আছে, তাদেরকেও ধরা হবে, তাদেরকেও সিবিআই ইডি আসবে, তাদেরকে নিয়ে যেয়ে আস্তে আস্তে নিয়ে যাবে, যে মেদিনীপুর জেলে ভর্তি করবে, আর সেই জেলগুলোকে আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখবো যাতে ওই জেল থেকে আর কোনোদিন ফিরে ফিরে না আসতে পারে, সেটাই যেন তার জীবনে শেষ দিন রাজনীতিতে হয়, সেই জন্য আমরা কৃষক দল দাবি করছে। সারদা ও নারদায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম আছে, তাকে ইডি বা সিবিআই তলব করছে না কেন, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা বলি, কোর্ট ওইটা ওই বিষয়টা বলবে যে আদৌ বিরোধী দলনেতা ওর মধ্যে আছে কি না। তবে আমি ওর সঙ্গে একটা কথা বলবো যে শুভেন্দু অধিকারী তৃণমূলের এমন একটা জায়গায় ছিল সেখানে কে কিভাবে খেত, কাকে কতটা খাওয়াতো, কার জন্য কতটা খাবার বরাদ্দ ছিল তিনি ভালো করে জানে, আর তিনি লড়াইটা করছে মাঠে নেমে লড়াইটা করছে বলে তৃণমূলকে ভয় লাগছে, আর সেই জন্য শুভেন্দু অধিকারীকে বসাবার চেষ্টা করছে। তবে আমরা বলবো শুভেন্দু অধিকারীকে বসানো বা সরানো এত সহজ নয়, বদনাম করাটা সহজ নয়, চোর যারা আছে তারা ধরা পড়বেই, ধরা পড়ছে। আর দিদির যে আদরের প্রাণ ভোমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডিসেম্বরের মাসের মধ্যে তিনিও ভুবনেশ্বরে যাচ্ছে, দিদির আর বাঁচার কোনো রাস্তা নেই, যদি বাঁচার রাস্তা থাকে সেটা হচ্ছে পাকিস্তান, ভারতবর্ষে কোথাও না।